আজকে আমি তোমাদের ডিউয়েল স্টার্টারের সাহায্যে থ্রি ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরকে কীভাবে রান করাতে হয় এবং এই স্টার্টারটি কীভাবে কাজ করছে সেটা দেখবো। এখানে দেখো একটা প্যানেল বোর্ড রয়েছে এবং হচ্ছে ডিউয়েল স্টার্টার, যেটা এটা হচ্ছে ডিউয়েল স্টার্টার যেটা আমাদের মোটরকে স্টার্ট, রান এবং স্টপ করাতে সাহায্য করবে। আর এখানে হচ্ছে এমসিবি রয়েছে, আর এখানে তিনটে ইন্ডিকেটিং ল্যাম্প রয়েছে তিনটে ফেজকে বোঝার জন্য। অন্যান্য প্যানেল বোর্ডের মতোই এখানে হচ্ছে রেডিও লো ব্লু তিনটে ইনকামিং টার্মিনাল, এই ইনকামিং টার্মিনাল থেকে এমসিবি ট্রিপল পোলের একটা এমসিবি আছে, এমসিবি ইনকামিং আছে এবং আউটগোয়িং থেকে আমাদের ডিউয়েল স্টার্টারে গেছে তিনটে ফেজ এবং ডিউয়েল স্টার্টার থেকে ডিউয়েল স্টার্টারের আউটগোয়িং টার্মিনাল থেকে মোটরের টার্মিনাল, এই তিনটে হচ্ছে মোটরের টার্মিনাল রেডিও লো ব্লু। এখানে দেখো একটা মোটর রয়েছে, থ্রি ফেজের একটা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, থ্রি ফেজ স্কুইরেল কেজের ইন্ডাকশন মোটর দেখে নিয়েছো, এটা 3 HP-র আছে, 415 ভোল্টে চলবে। এখন ভোল্টমিটার যেমন অন্যান্য প্যানেল বোর্ডের মতো প্যানেলে কানেক্ট থাকে, অ্যামমিটার কিন্তু সিরিজে রয়েছে। এখন আমরা এই এমসিবিটাকে অন করলাম, দেখো ভোল্টেজ 400-এর ওপরে রয়েছে এবং রেডিও লোগুলো তিনটে ল্যাম্পই কিন্তু ইন্ডিকেট করছে, অর্থাৎ থ্রি ফেজ প্রেজেন্ট আছে। ডিউয়েল স্টার্টারের এই যেটা গ্রিন কালারের বাটন সেটা হচ্ছে স্টার্ট বাটন, আর রেড কালারের বাটনটা হচ্ছে স্টপ বাটন, অর্থাৎ এটা হচ্ছে NO আর এটা হচ্ছে NC। এবার এখানে ডিউয়েল স্টার্টারে দেখো ক্যাপাসিটি 2 থেকে 5 HP পর্যন্ত রান করানো যাবে, ফেজ 3, ইনপুট 415 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 50 হার্জ। এখন দেখো এই মোটরটাকে আমরা রান করাতে গেলে NO বাটন যেটা স্টার্ট বাটন সেটাকে প্রেস করলাম, দেখো মোটরটা কিন্তু রান করছে। ওদিকে এসে দেখে নাও এই মোটরটা কিন্তু রান করছে, আবার ওইটা বাটনটাকে স্টপ করে একটু, এই যে স্টপ করলে দেখো এ বন্ধ হয়ে যাচ্ছে, আবার স্টার্ট বাটন অন হচ্ছে। এইবার আমরা এই যে ডিউয়েল স্টার্টারে তাহলে এটা হচ্ছে ইনকামিং এর পাওয়ার কাট, এই পাওয়ার কাট করে দিলাম। ডিউয়েল স্টার্টার ব্যবহার করার উদ্দেশ্য কি, দেখো এই লাইনটা যদি আবার তুলেও দিই তাহলে কিন্তু আমাদের মোটরটা কিন্তু চলবে না যতক্ষণ না একে আমরা আবার স্টার্ট করছি, অর্থাৎ কোনো কারণে যদি সাপ্লাই ফেলিওর হয়ে যায় সেটা কিন্তু অটোমেটিকলি কিন্তু অফ হয়ে যাবে, এছাড়াও সাপ্লাই ফেলিওর হয়ে গেছে। এখন কিন্তু যদি আবার সাপ্লাই যদি আবার চলে আসে, রিস্টোর হয়, তাহলে কিন্তু আমাদের মোটর কিন্তু চলছে না। এখন ডিউয়েল স্টার্টারটাকে আমরা এই উপরে যে কভারটা রয়েছে এটাকে খুলে দেখবো ভিতরে কী কী কম্পোনেন্টস রয়েছে, এটাকে খুলে নিলে দেখো এই যে সেকশনটা যেটা ওভারলোড রিলে সেকশন, ওভারলোডকে চিনবো কী করে, যেখানে অ্যাম্পিয়ার রেঞ্জ সেটার রয়েছে, আর এটা হচ্ছে নর্মালি ওপেন অর্থাৎ স্টার্ট বাটন, এটা হচ্ছে NC, তাহলে এই সেকশনটা হচ্ছে আমার কন্ট্রোল সেকশন, আর এইখানটা হচ্ছে আমাদের NVC কয়েল হচ্ছে 415 ভোল্টের, আর তিন আর এই যে টোটাল যে সেকশনটা দেখছো এটা হচ্ছে পাওয়ার কন্ট্যাক্টার বা মেন কন্ট্যাক্টার। তাহলে এখানে তিনটে ফেজ ইনকামিং হচ্ছে এবং সেই তিনটে ফেজ কিন্তু কী হচ্ছে, আমাদের এই প্লাঞ্জারটা যখন টানবে তখন তিনটে ফেজ কিন্তু এই রেডিওলোগুলো ইন্টারনালি এখানে কানেক্টেড হয়ে যাবে। এই ফেজটা হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্টার, যেটা অক্সিলারি কন্ট্যাক্টারের কাজ এখান থেকে গিয়ে NVC-তে লাইন কন্ট্রোল দেবে। এখন এটাকে আমরা স্টার্ট করছি, দেখো এটাকে প্রেস, এটাকে আগে অন করতে হবে, এই সাপ্লাই চলে আসলো, এটাকে আমরা স্টার্ট করছি, মোটর রোটেট করছে, সাউন্ড থেকে তোমার বুঝতে পারছো যে মোটর চলছে, আবার এটাকে এই অফ করছি, এই ছেড়ে দিচ্ছে, এটাকে আবার দেখো অন করছি, এই প্লাঞ্জারটা কিছু টেনে নিচ্ছে, এই অফ করছি, ছেড়ে দিচ্ছে, আবার এই স্টার্ট করলাম, এবার ধরো কোনো কারণে সাপ্লাই চলে গেছে, এবার এই কন্ডিশনে কে যতক্ষণ না স্টার্ট করছি দেখো মোটর কিন্তু সাউন্ড পাচ্ছে না, অর্থাৎ মোটর চলছে না, তার মানে কি এটাকে আমার পুনরায় স্টার্ট করতে হবে। আর এটা হচ্ছে এই যে সেকশনটা দেখছো এটা ওভারলোড সেকশন, এখানে কিন্তু অ্যাম্পিয়ারটাকে সেটিং করা যায় এবং এখানে থার্মাল রিলে রয়েছে, থার্মাল রিলে কিন্তু প্রত্যেকটা ফেজের রেসপেক্টে সিরিজে রয়েছে এবং লোডের সঙ্গে সিরিজে, অর্থাৎ ওখানে যে অ্যাম্পিয়ারটা রেটেড করা আছে তার থেকে বেশি অ্যাম্পিয়ার গেলে এই মোটরটা কোনো কারণে বেশি অ্যাম্পিয়ার নিলে এটা কিন্তু ট্রিপ করে যাবে, সেটা আমাদের দেখি, এই যেহেতু এটা লোড নেই এখানে ট্রিপ করবে না, ঠিক আছে, আর লোড যখন দেবো তখন কিন্তু বেশি অ্যাম্পিয়ারটা নেবে। তাহলে তোমরা দেখে নিলে যে এটা একটা ডিউয়েল স্টার্টার এবং তার একটা প্যানেল বোর্ড এবং তার সাহায্যে আমরা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরকে রান করালাম।
এখন এই কানেকশন প্রক্রিয়াটা আমরা খাতার ডায়াগ্রামের মাধ্যমে আরো ক্লিয়ার ভাবে বুঝে নেব। তাহলে এটা এখন অফ করে দিলাম। হ্যাঁ, তাহলে দেখলে এটা এই ডিউয়াল স্টার্টারটা আমরা টেবিলে খুলে নিয়ে এসেছি। এটা টেস্ট ছিল আর এটা স্টপ বাটন ছিল। স্টার্ট মানে এটা হচ্ছে নর্মালি ওপেন কন্ডিশনে আছে, আর এটা হচ্ছে এনসি কন্ডিশনে আছে। এখন এই স্পেসিফিকেশনটা তোমরা দেখলে যে এটা ডিউয়াল স্টার্টার যার নাম হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার। এবার ডাইরেক্ট স্টার্টারকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে দেখো এখানে খাতার ডায়াগ্রামের পাশাপাশি এইখানে আমাদের কি করেছিলাম, এমসিবি থেকে, এমসিবিতে আমাদের মেন সাপ্লাই ইনপুটটা এসেছিলো, এমসিবি থেকে তোমাদের মেন সাপ্লাই ইনপুটটা যে এসছে সেটা এসেছিল কোথায়, এখান থেকে হয়ে এই যে রেড ইয়েলো ব্লু তিনটে ফেজে এসছে। সে অনুযায়ী খাতায় কিন্তু এই যে তিনটে ফেজ এখানে এমসিবি টিপিতে এসছে, এবং এটা হচ্ছে এমসিবি সেকশান। তারপর থেকে যে এই যে কন্ট্রাক্টর সেকশান হচ্ছে কি আমাদের এই যে ওভারলোড ড্রিলে আছে, এখানে ওভারলোড ড্রিলেটা খাতায় দেখো নিচে দেখানো রয়েছে, এটা ওভারলোড ড্রিলের প্রোটেকশন সেকশান। আর মেন পাওয়ার কন্ট্রাক্টর যেটা হচ্ছে এই তিনটে পাওয়ার কন্ট্রাক্টর, এখানে এই তিনটে পাওয়ার কন্ট্রাক্টর রয়েছে। এই পাওয়ার কন্ট্রাক্টরের কাজ হচ্ছে এই যখন আমরা প্লাঞ্জারটা অন করবে তখন কিন্তু এগুলো অ্যাটাচ হয়ে যাবে। এখানে দেখো এনভিসি দেখানো রয়েছে, অর্থাৎ এনভিসি ম্যাগনেটাইজড হলে এই টার্মিনালগুলো কিন্তু কানেক্ট হয়ে যাবে। এখন এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের যদি বলা হয় যে পাওয়ার সার্কিট ডায়াগ্রাম আঁকতে তখন কিন্তু তোমাদের এই পোর্শনটা আঁকতে হবে, কারণ এখানে শুধু পাওয়ার সার্কিট ডায়াগ্রামটাই দেখানো হয়েছে। অর্থাৎ দেখো L1 L2 L3 তিনটে সাপ্লাই ইনপুট হয়েছে এমসিবি টিপিতে, ট্রিপল পোলের এমসিবি, এবং সেখান থেকে রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ। এটা এই যে পোর্শনটা দেখছো, এই যে পোর্শনটা সেটা হচ্ছে স্টার্টারের পোর্শন, স্টার্টারের মেন পাওয়ার কন্ট্রাক্টর। এবং এই মেন যে পাওয়ার কন্ট্রাক্টর, তারপরে থার্মাল ওভারলোড ডিলে, তারপর মোটরে গেছে, এবং থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে আমাদের ডবল আর্থিং মাস্ট, সেই জন্য এখানে দেখো দুটো আর্থিং দেখানো রয়েছে। এবং এটা হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর, এটা হচ্ছে ওভারলোড ডিলে প্রোটেকশান, আর পাওয়ার কন্ট্রাক্টর। এখন তাহলে তোমাদের পাওয়ার সার্কিট ডায়াগ্রামটা বুঝে নিলে যে শুধু পাওয়ার সার্কিট ডায়াগ্রাম যদি ড্র করতে বলা হয় তাহলে কিন্তু আমাদের এই সেকশানটাই করতে হবে, যেটা আমরা ওখানে কানেক্ট করে মোটরটাকে রান করেছি। আর পাশাপাশি দেখো একই ধরনের যে ডায়াগ্রাম আছে এখানে পাওয়ার সার্কিটটা দেখানো হয়েছে, কিন্তু কন্ট্রোল সার্কিটটা কিন্তু দেখানো নেই। তাহলে পাওয়ার সার্কিটটা দেখানো রয়েছে, কন্ট্রোল সার্কিটটা দেখানো নেই। এখন তোমাদেরকে যদি বলা হয় কোনো কারণে, ধরো কোনো ইন্টারভিউ দিতে গেলে, যে তোমার পাওয়ার সার্কিট এঁকে দেখাও, কন্ট্রোল সার্কিট এঁকে দাও, পাওয়ার সার্কিট এভাবে নর্মালি এঁকে নিলে, এখন কন্ট্রোল সার্কিট আমরা কীভাবে দেবো? এখানে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম করতে গেলে দেখো এখানে আমরা যদি মেশিন দেখি, এখানে পাওয়ার সার্কিটের তিনটে টার্মিনাল আছে, কিন্তু আটটা কন্ট্রোল সার্কিট করতে গেলে আমাদের আটটা টার্মিনাল দরকার। এখানে দেখো 1 2 3 টার্মিনাল রয়েছে, তাহলে এটাকে আমাদের চতুর্থ টার্মিনাল অর্থাৎ অক্সিলারি টার্মিনাল কিন্তু এখানে এঁকে নিলাম, অক্সিলারি টার্মিনাল এটা। এবার এই অক্সিলারি টার্মিনাল প্লাস এবার হচ্ছে তোমাদের এই যে এনভিসিতে আমাদের দেখেছিলাম প্র্যাকটিক্যালের মাধ্যমে, প্রথমে এনভিসিকে ম্যাগনেটাইজ করতে গেলে আমাদের এখানে ইয়েলো ফেজটা কিন্তু অলরেডি দিয়ে রাখলাম, একটা ফেজ আমরা দিয়ে রেখেছি। এখন এই যে এটা ওভারলোড রিলেটা দেখানো হচ্ছে, এখান থেকে একটা ব্লু ফেজ যেটা আমরা নিলাম সেটাকে কিন্তু আমরা ব্লু ফেজের ওপরে একটা নর্মালি ওপেন এনও নর্মালি ওপেন দিয়েছি। এখান থেকে টেনে নিয়ে গিয়ে তোমরা জানো একই ফেজের মধ্যে একটা এনসি থাকে, এটা এনসি যেটা টাচ করে থাকবে, এ দেখো টাচ করে রয়েছে, এবং এই এনসির অপর টার্মিনাল থেকে কিন্তু আমাদের এনভিসিতে গেল, এনভিসিতে কী পেলো, ব্লু ফেজ পেলো। অর্থাৎ এখানে হচ্ছে তোমাদের একটা ফেজ এবং এখানে আটটা ফেজ পেলো, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এ 415 ভোল্ট কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ সে ম্যাগনেটাইজ হবে। কীভাবে ম্যাগনেটাইজড হবে, আমরা যতক্ষণ না এটা প্রেস করছি ম্যাগনেটাইজ হবে না, অর্থাৎ এটা প্রেস করলে দেখো সার্কিটটা কমপ্লিট হচ্ছে, অর্থাৎ এই যে এনভিসিটা ইয়েলো ফেজ পাচ্ছে, ইয়েলো ফেজ অলরেডি পেয়ে আছে, আর এখানে ব্লু ফেজ পাচ্ছে, এটাকে আমরা প্রেস করবো, এটা ক্লোজ হবে এবং সার্কিটটা কমপ্লিট হবে। কমপ্লিট হলে এ ম্যাগনেটাইজড হবে, এ কিন্তু প্লাঞ্জারকে টানবে। হ্যাঁ, এখন এটা ম্যাগনেটাইজড হলে এটাকে টানলে এই ধরো ওপেন টার্মিনালগুলো রয়েছে, এগুলো তো সব নর্মালি ওপেন আছে, এগুলো কিন্তু সব ক্লোজড হয়ে যাবে। ক্লোজড হলে দেখো এখান থেকে ক্লোজড হলেও
আমরা যতক্ষণ এটাকে প্রেস করে রাখবো ততক্ষণ ম্যাগনেটাইজ হচ্ছে, আবার ছেড়ে দিলে কিন্তু এখানে যেহেতু সার্কিটটা ব্রেক হয়ে যাচ্ছে এটা কিন্তু ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, আবার ছেড়ে দেবে। তাহলে আমাদের এই অক্সিলারি যে টার্মিনালটাকে কাজে লাগাতে হবে। কীভাবে? এখান থেকে আমরা ট্যাপিংটা করে এখানে কিন্তু আমরা ব্লু ফেজ দিচ্ছি, এইটাই ব্লু ফেজটা আসছে, এবং এখান থেকে ব্লু ফেজটা গিয়ে আমাদের এই এনোতে যাচ্ছে। এবার দেখো কন্ডিশনটা কী হচ্ছে, এটাকে যখন আমরা প্রেস করছি তখনই কিন্তু এই প্লাঞ্জারটা আকর্ষণ হবে, তবেই কিন্তু এগুলো টাচ করবে। যতক্ষণ না প্রেস করছি এটা কিন্তু এই প্লাঞ্জারটা টানছে না, ততক্ষণ কিন্তু এই কন্ট্যাক্টগুলো কিন্তু কানেক্ট হচ্ছে না। অর্থাৎ এটাকে প্রেস করছি, এবার প্লাঞ্জার টানছে, এগুলো দেখো সব কানেক্ট হয়ে যাবে। আর কানেক্ট হয়ে গেলে অটোমেটিক কারণে কী হবে, এখান থেকে দেখো এটা ট্যাপিং করা আছে, অর্থাৎ এই এটা কিন্তু ব্লু ফেজ পেয়ে যাচ্ছে, এই ব্লু ফেজটা কিন্তু এখানেও ব্লু ফেজ যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা ছেড়ে দেওয়ার পরেও কিন্তু ম্যাগনেটের যে লাইনটা কিন্তু এনসি হয়েই পাচ্ছে। অর্থাৎ এই কন্ডিশনে আমরা যদি এটাকে প্রেস করি তাহলে সার্কিটটা কিন্তু দেখো ব্রেক হচ্ছে, এই এনভিসি ছেড়ে দেবে এবং এটা এই প্লাঞ্জার কিন্তু এগুলোকে ছেড়ে দেবে এবং ডিসকানেক্ট হবে। তখন কিন্তু মোটরের যে এইখানে আউটগোয়িং টার্মিনাল সেখানে কিন্তু লাইন যাবে না, অর্থাৎ মোটর চলা বন্ধ হয়ে যাবে। তাহলে এই সার্কিটটা তোমরা দেখলে পাওয়ার সার্কিট। পাওয়ার সার্কিট ডায়াগ্রাম যদি আমাদের বুঝতে হয় বা ড্র করতে হয় তাহলে এটাকে আমাদের কানেক্ট রাখতে হবে। আর এই যদি পাওয়ার সার্কিটের পাশাপাশি কন্ট্রোল সার্কিট ড্র করে দেখাতে হয় তাহলে কিন্তু দেখলে পাওয়ার সার্কিটের পাশাপাশি এই কন্ট্রোল সার্কিটটা দেখালাম। এখন এটা হচ্ছে নর্মালি ক্লোজ, ঠিক আছে, নর্মালি ক্লোজ, আর এটা হচ্ছে নর্মালি ওপেন স্টার্ট, স্টার্ট পিবি বলছে এটাকে, পিবি বলতে পুশ বাটন, আর এটা হচ্ছে স্টপ পিবি, পিবি বলতে পুশ বাটন মানে যতক্ষণ ধরে রাখবে ততক্ষণই থাকবে। এটা নর্মালি হচ্ছে গ্রিন কালার হয়, এটা গ্রিন আর এটা রেড। তাহলে আজকে মোটামুটি তোমরা খাতার ডায়াগ্রামের মাধ্যমে এই ডিউয়েল স্টার্টারের কোনটা কন্ট্রোলিং সেকশন, কোনটা কন্ট্রোল সার্কিট এবং কোনটা পাওয়ার সার্কিট তোমরা বুঝে নিয়েছো।